রোহিত শেঠির সিনেমা চেন্নাই এক্সপ্রেসের জনপ্রিয় চলচ্চিত্র মানিম্মা হিসেবে পর্দায় দেখা গিয়েছিল বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এবার একই পরিচালকের ছবি সিংহাম এগেইন এ লেডি সিংহাম হয়ে আসতে চলেছে দীপিকা। এর আগে নির্মাতা রোহিত শেঠি ঘোষণা দিয়েছিলেন যে তার পুলিশ ইউনিভার্সে নতুন এক নারী সদস্য আসতেছে। সেই সদস্য আর কেউ নন, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিংহাম ফ্র্যাঞ্চাইজির প্রাণ ভোমরা অজয় দেবগন। সিংহাম এগেইন এ দায়িত্বে এবার অজয়ের কাঁধেই থাকবে। দীপিকাকে দেখা যাবে অজয়ের ভুনির ভূমিকায়, যেখানে তিনি নারী পুরুষ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। জানা গেছে ছবিটির জন্য 35 থেকে 40 দিন শুটিং করতে হবে। চলতি বছরে মুক্তি পাওয়া পাঠান সিনেমার দূরত্ব একসাথ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। রোহিতের সিনেমায় দীপিকাকে দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশন করতে, এজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দীপিকা। দীপিকা ছাড়াও এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের আরও অ্যাকশন তারকা টাইগার শ্রফকে। শোনা যাচ্ছে সেপ্টেম্বরে শুটিংয়ের কাজ শুরু হবে। 2024 সালের অগস্টে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বড় পর্দায় প্রকাশিত হওয়ার কথা রয়েছে সিংহাম এগেইন শিরোনামের এই সিনেমাটি।